অনাহারে অর্ধহারক্লিষ্ট মানুষের মধ্যে। খাদ্য সামগ্রী বিতরণ করল ত্রিপুরা স্বর্ণ রৌপ্য শিল্প সমিতির কুমারঘাট শাখার কর্মকর্তাগণ। এদিকে মহকুমার কাঞ্চন বাড়িতে ধুম লেগেছে মাস্ক তৈরিতে। উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে মহকুমার বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। প্রশাসনিক অবহেলার জন্য কুমারঘাটের পাবিয়াছড়া বাজার স্কুল মাঠে স্থানান্তরিত হওয়ার পরও সামাজিক দূরত্ব লঙ্ঘিত হচ্ছে সেখানে। সাধারণ ক্রেতাদের এই ভিড়ে সামগ্রী ক্রয়ে ব্যস্ত আরক্ষা দপ্তরের কর্মীরাও। চরম উদ্বেগ ক্রেতাদের মনে। ডেইলি সকালে হয় 6টা থেকে 12টা, আর বৃহস্পতিবার আর রবিবার বন্ধ টোটাল। তারপরে মানুষজন তো খাইতে হইব, সবজি টবজি নিতে হয়। বর্তমানের মাস্কের চরম আকাল দেখা দিয়েছে। ঠিক এই পরিস্থিতিতে মহকুমার কাঞ্চন বাড়িতে ধুম লেগেছে মাস্ক তৈরির কাজে। ব্যস্ত টেইলারিং প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা। আপনারা জানেন যে আমরাও জানি এটা করোনা ভাইরাসের লেগা বানানো হইতেছে। করোনা ভাইরাসের লেগা বাজারে মাস্ক খুব শর্ট পড়ছে। আমরা মানে সবাই ভাবতেছি, সবাই নিরাশেরা মানে মাস্ক বানায় সেরা বিক্রি করবো, যে বিক্রি কম দামে বাজারের রেটে যে মানে বাজারের যে রেটে মানে বিক্রি করা হয় ইন্ডিটা না, সেটা আমরা কম দামে বিক্রি করবো। অপরদিকে বিভিন্ন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে ত্রিপুরা স্বর্ণ ও রৌপ্য শিল্প সমিতির মহকুমার শাখা কমিটির কর্মকর্তাগণ। প্রায় 2 শতাধিক লোক এতে উপকৃত হয়। অনেক দিনের প্রচেষ্টার ফলে আজকে আমরা যারা কোভিড-19 কারণে ভাইরাসের কারণে যারা অর্ধাহার অনাহার গরিব লোক যে আছে তাদেরকে কিছু খাদ্যশস্য দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। মোটামুটি আমরা যে কুমারঘাট অঞ্চলের স্বর্ণশিল্পী সমিতি আছি, 15 দিন ধরে চেষ্টার ফলে আমরা মোটামুটি 250 থেকে 300 মানুষের যাতে যারা অর্ধাহার অনাহারে আছে তাদের যাতে। রিপোর্ট।